নমস্কার, বইমেলা তেইশে আবার এসছি। এবার পত্রভারতী, সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রায় অর্ধ শতাব্দী ধরে আমরা দেখেছি নানান রকম বই উপহার দিয়েছেন কর্ণধার ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং চুমকি চট্টোপাধ্যায়। চুমকিদি, এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, স্বাগত। আমি এই কিশোর ভারতী, পত্রভারতী এর গল্পটা তোমার মুখ থেকেই শুনে নেব, দু চার কথা কীভাবে এর অভ্যুত্থান, তারপরে আসবো বি বুকসে, তারপরে চলে যাবো প্রকাশিতব্য বইয়ে। বেশ, পত্রভারতী ত্রিদীপের হাতেই তৈরি 1981 সালে। তার আগে ওদের যৌথ একটা ব্যবসা ছিল, তো সেটা আমি আর উল্লেখ করছি না যেহেতু তার আর কোনো অস্তিত্ব নেই। আর কিশোর ভারতী পত্রিকা আমার স্বর্গত শ্বশুরমশাই দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে 1968 সালে শারদীয়া থেকে এখনও চলছে। 53-54 বছর হয়ে গেল, আমরা চেষ্টা করে যাচ্ছি চালিয়ে নিয়ে যেতে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন রকম বই, মানে অতীতেও দেখেছি যে অনেক বড় ক্লাসিক্স আমরা পেয়েছি, এবং আজকের দিনে যারা নতুন রাইটার তাদের জন্য কিন্তু পত্রভারতী, ভালোবাসার বইঘর, একদম গন্তব্যস্থল। এটা নিয়ে কোনো দ্বিধা নেই। হয়তো প্রচুর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আছে, কিন্তু আজকের দিনে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান যেটা আধুনিকভাবে বা নতুনদের তুলে ধরেছে, সেটা আমি বলবো যে অবশ্যই পত্রভারতী। এই যে নতুন ট্যালেন্ট হান্ট, এটা কীভাবে শুরু হলো? আমাদের একটা সুবিধে আছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের মান্থলি একটা কিশোর ম্যাগাজিন বেরোয় কিশোর ভারতী, সেই ম্যাগাজিনে আমরা অজস্র লেখা পাই, এবং প্রতিটা লেখাই আমরা পড়ে দেখি। এবার যদি দেখা যায় যে ধারাবাহিকভাবে কোনো লেখক ভালো লিখছে, আমি এখানে মানে নারী পুরুষ ভাগ করছি না, সকলকেই লেখক বলছি, যে হ্যাঁ এর প্রতিটা লেখাই বেশ ভালো এবং পাঠক নিচ্ছে, পাঠক তার ফিডব্যাক দিচ্ছে ভালো লেগেছে, তখন কিন্তু আমরা তার কাছে তাকে বলি যে মানে বই করতে চাই। এটা একটা আমরা আমাদের একটা সুবিধে হয় পাঠক মানে লেখক নতুন লেখক তুলে আনতে। তাছাড়া এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হয় এবং সেগুলোতেও আমরা নজর রাখি, বা নিজে থেকে যদি কেউ পাণ্ডুলিপি জমা দেন এবং সেটা পড়ে আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমরা কিন্তু বই করি মোটামুটি। হ্যাঁ, এটা আমরা কিন্তু সবসময় কন্টেন্টটার দিকেই বেশি নজর দিই। নাম তো একটা ব্যাপারই, এখন ধরো পরিচিতিটা কিন্তু খুব যে কঠিন তা নয়। এখন সোশ্যাল মিডিয়ায় যারা খুব অ্যাক্টিভ তারা কিন্তু তাদের একটা পাঠক মহল মোটামুটি তৈরি হয়ে যায় যারা লেখালেখি করেন, কিন্তু কন্টেন্ট যদি ভালো না হয় সেই বই কিন্তু অনেক দিন ধরে থাকে না। ঠিক, হ্যাঁ, অনেক দিন ধরে থাকে না, সেই জন্য আমরা কন্টেন্টটাই প্রথমে দেখি, তারপর অন্যান্য বিষয়বস্তু। আমার মনে হয় আরও একটা জিনিস খুব প্রযোজ্য ত্রিদীপদার ক্ষেত্রে এবং তোমার ক্ষেত্রেও, যে দূরদৃষ্টি এবং ভবিষ্যৎ। মানে প্রত্যেকটা প্রকাশনায় হয়তো একটা ইংলিশ উইং খুলতে চেয়েছে, কিন্তু বি বুকস আজকের দিনে যেখানে পৌঁছে গেছে, যে উচ্চতায় পৌঁছে গেছে, সেটার ভবিষ্যৎ সম্ভাবনা অনেক অসীম। এবং এই বি বুকসের অভ্যুত্থান বা উৎপত্তি নিয়ে যদি তুমি দু চার কথা বলো। বি বুকস কিন্তু ত্রিদীপই শুরু করেছিল, সেটা ওই 2000 সালের আশপাশে, আমার সঠিক সালটা মনে নেই। ও বলেছিল যে আমাদের কাছে অনেক কমিক্সগুলো এত জনপ্রিয় সেগুলো অবাঙালিরা পড়তে পারতেন না, এবং আমাদের কাছে তারা সবসময় বলতেন যে এগুলো ইংরেজি অনুবাদ হলে আমরা পড়তে পারি। তো সেটা করতে গিয়ে বি বুকসের তৈরি করেছিল, কিন্তু সময় অতটা দিয়ে ওঠা যেত না, যেহেতু আমাদের পাবলিশ পত্রভারতীর পেছনেই ম্যাক্সিমাম টাইমটা চলে যেত। তো সেই প্রতিষ্ঠান ছিল আমার মেয়ে এশা, ও এসে 2016 বি বুকসের দায়িত্ব নেয়, এবং সেখান থেকে ও যায়, অনেক পরিশ্রম করে মোটামুটি একটা জায়গায় ও পৌঁছেছে এবং বইপত্র বার করছে, কিছু অনুবাদও থাকে আবার কিছু মৌলিক বইও থাকে। ঠিক, এবং আমার মনে হয় এটা কেবলমাত্র যে আমরা ইংরেজি থেকে বাংলা করি সেটা নয়, আজকের দিনে যারা বাংলায় ভালো লিখছেন তাদেরকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিবুস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবং আমি এই মুহূর্তে একটা বই হাতে ধরে আছি, বাংলাদেশের 50 শর্ট স্টোরিজ, যেটা প্রকাশিত হয়েছে বি বুকস থেকে এই বছর, এবং অবশ্যম্ভাবভাবে এটা একটা বেস্টসেলার হতে চলেছে, এবং প্রচুর বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করেছে। কারণ ভাষা কিন্তু সাহিত্যের প্রাচীর হতে পারে না, ভাষা কিন্তু কেবল একটা প্রকাশের মাধ্যম, সেটা বাংলা হোক বা ইংলিশ, সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। এবং সেই কাজটা বি বুকস যেমন করছে, ঠিক সেইভাবে পত্রভারতী করে চলেছে। চুমকি দিয়ে চলে আসবো এই বইমেলায়, কী কী চমক থাকছে পত্রভারতী থেকে? চমক বলতে, এবার বইমেলায় মোটামুটি আমরা 40টা বই নিয়ে আসছি,
তার মধ্যে অধিকাংশই প্রকাশিত হয়ে গেছে। সেগুলো আমরা বইমেলার আমাদের কিশোর ভারতের একটি অনুষ্ঠান হয়, আমি এখান থেকেই বলতে চাই, 5ই ফেব্রুয়ারি রবিবার 5:30 থেকে আমাদের SBI অডিটোরিয়ামে অনুষ্ঠান থাকবে কিশোর ভারতীর। আমাদের সুধী পাঠকেরা এবং দর্শকেরা আপনারা আসবেন, সকলকে আমি আমন্ত্রণ জানালাম। তো সেইখানে আমরা বইগুলো প্রকাশ করি, কিন্তু এগুলো বাজারে এখন পাওয়া যাচ্ছে আমাদের সরু, হ্যাঁ, অনলাইন অফলাইন দুটো জায়গায় পাওয়া যাচ্ছে। দু চারটে বই আমি এনেছি যেগুলো খুব ভালো, যেমন পবিত্র সরকারের এত কথা কিসের, এটা অনবদ্য ওনার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার একটা কালেকশন, উনি মানে রোজকার জীবনে যা যা ফেস করেছেন সেগুলোর একটা কালেকশন। ত্রিদীপ চট্টোপাধ্যায়ের আলোর মানুষ, শ্রী চৈতন্যকে নিয়ে লেখা, সমরেশদার একটি পূর্ণাঙ্গ উপন্যাস উজাড়, আর সঞ্জীবদার মাপা হাসি চাপা কান্না তো বলার কিছু নেই, একটা মানে বহুল প্রতিষ্ঠিত বই, কিন্তু এটা হচ্ছে চাপা হাসি মাপা কান্না, এটা তার পরের পার্ট বলা যেতে পারে, সিকুয়েল। আর প্রমথ চৌধুরীর গল্প সমগ্র আমরা করেছি এবার। এছাড়া সকলের প্রিয় কমিক্স সমগ্র, কিশোর ভারতীর যত কমিক্স প্রকাশিত হয়েছে এটা 3 নম্বর পার্ট, এর আগে আরও দুটি পার্ট আছে, এটা 3 নম্বর। আর ডক্টর সায়নপালের বঙ্কু ডাক্তার, এইটাও মানে নন্টে ফন্টের পর এটা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয়, তো হ্যাঁ এটা সব থেকে বেশি জনপ্রিয়। ও পেশায় ডাক্তার সায়ন, কিন্তু অপূর্ব আঁকে এবং অসম্ভব ভালো ওর ডায়লগ, তো এই এই কমিক্সটি। এছাড়াও আরও অনেক বই আছে যেগুলো আপনারা বইমেলায় পেয়ে যাবেন, এখনও পেয়ে যাবেন, এখনও আমাদের শোরুমে বা অনলাইনে পাওয়া যাচ্ছে। তো এই বইমেলায় আর কি চমক থাকছে? ছোটদের বই আছে, আমরা ক্লাসিক্স পাচ্ছি, বাট কিশোর ভারতী বা পত্রভারতী থেকে আমরা নতুন কি চমক নিয়ে আসছি? আরও নতুন চমক বলতে কি, আমাদের নতুন নতুন যারা লিখে এখন উঠে আসছে তাদের বইও কিন্তু আমরা এই পত্র এই বইমেলাতে আনছি। যেমন অভিক মুখোপাধ্যায়ের সূর্য বিনোদিনী, কোণারকের মন্দির তৈরির ইতিহাস, যেমন অভিক সরকারের পটমঞ্জুরি, যেমন অর্পিতা সরকারের এসোনা অসময়ে 10টি প্রেমের উপন্যাসিকা আছে, পল্লবী সেনগুপ্তর বই আছে, মৌমিতা ঘোষ হাজরা, যারা এখনকার লেখক, যারা একদম অল্প বয়স এবং যারা অনেক দিন লিখবে। এবং সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমরা দেখেছি পত্রভারতীতে, সেখানে কিন্তু একটা বৈঠক বসে প্রতিদিন, একটা সেট অফ রাইটার্স, তারা এসে তাদের কথাবার্তা বলেন, একটা ভাব এক্সচেঞ্জ করেন এবং কোথাও গিয়ে তারা ওখানে সাইন করেন, এটা কিন্তু একটা বড় চমক। প্রত্যেক বছর আশা করি এবছরও থাকছে, এবছরও থাকছে, এবং আমরা চেষ্টা করি দর্শক পাঠকদের জানিয়ে দিতে যে কে কবে থাকছেন, কোন সময়টা, তাতে তাদের একটু সুবিধে হয়, তারা পছন্দের মানুষের কাছে এসে সই এবং সেলফি এবং বই কেনা সব কিছু করতে পারেন। এবারেও থাকবে। শেষ করব একটা প্রশ্ন দিয়ে, কলকাতা বইমেলার যে জেনারেল সেক্রেটারি ত্রিদীপ চট্টোপাধ্যায়, উনি তো প্রচুর ব্যস্ত এবং তার অর্ধাঙ্গিনী এবং একই সাথে পত্রভারতীর কর্ণধার হয়ে যে সমস্যা বা যে এক্সপিরিয়েন্সটা তোমার আছে, যদি কোনো দু চারটে এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো, এই যে উচ্চতায় ত্রিদীপবাবু আজকে কলকাতা বইমেলা নিয়ে গেছেন, কলকাতা বইমেলা যে বিস্তার ঘটেছে তার পেছনে ওনার ভূমিকা অনস্বীকার্য, এবং সেখানে দাঁড়িয়ে যে পরিমাণ সাপোর্ট চুমকিদি দিয়েছে সেটা আমরা সবাই না বললেও কিন্তু জানি। চুমকিদি এ নিয়ে দু চার কথা দিয়ে আমরা বইমেলার জন্য ত্রিদীপদের আমি শুধু ওকে বলবো না, নিশ্চয়ই পরিশ্রম প্রচুর করে, এবং কিন্তু ওদের যে একটা টিম আছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের যারা মেম্বার, তারা সকলে মিলে প্রচুর পরিশ্রম করেন এবং চেষ্টা করেন প্রতি বছরই বইমেলাকে নতুন একটা আঙ্গিকে তুলে ধরার, আরও কিছু নতুন, আরও কিছু অ্যাড করার। এবারে ম্যাক্সিমাম স্টল, এত বছরের ইতিহাসে বইমেলার এবারে 910টা স্টল, তো এটা কিন্তু মাঠ তো বাড়ছে না, কিন্তু প্রত্যেকের চাহিদা অনুযায়ী চেষ্টা করছে ওরা যে সকলকে একটু অন্তত জায়গা দিতে, সকলের এত আগ্রহ। আর এই আর কি, আর আমি সবটাই তো পত্রভারতীর যে দরকারটুকু ত্রিদীপ আমাকে বলে করতে সেটাই আমি করি, বিশেষ করে লেখাপড়ার কাজটা, পাণ্ডুলিপি মনোনয়ন করা বা বইটার ফাইনাল প্রুফটা দেখে ছেড়ে দেওয়া, এগুলো তো এই সময় আমাদের একটু বইমেলার সময় একটু চাপ চলে, এটা ঠিকই, কিন্তু খুব ভালোও লাগে, মানে আমার মনে হয় আমি রোজই সরস্বতী পুজো করছি। ঠিক,
এবং আমার মনে হয় এটা একটা শচীন সৌরভ জুটি, ত্রিদীপ দা এবং চুমকি দি, আনডাউটেডলি দ্য বেস্ট কাপল অফ কলকাতা বুক ফেয়ার। এবং এভাবেই চলতে থাকুক পত্রভারতীর জার্নি, এভাবেই চলতে থাকুক কিশোর ভারতীর জার্নি, এভাবেই চলতে থাকুক বি বুকসের জার্নি। আমরা স্টল নাম্বারটা জেনে নেব। আমাদের স্টল নাম্বার হচ্ছে 175, 4 নম্বর গেট দিয়ে ঢুকে একদম সোজা দেখাই যাবে পত্রভারতী। তাহলে কলকাতা মেলায় দেখা হচ্ছে 175 নম্বর স্টলে, ঠিক 4 নম্বর গেটের সামনে। আজকের এই অনুষ্ঠানে চুমকি দি, তুমি আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকেও পীযূষ। নমস্কার। নমস্কার।